তাওবা মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাওবা মানুষের বিকশিত হওয়ার হাতিয়ার। দোষ গুণ এ দুয়ের সমন্বয়ে মানুষের জীবন পরিচালিত হয়। মানুষ দোষ করবে, এটাই স্বাভাবিক প্রকৃতি। কিন্তু দোষ বা অন্যায় বা পাপ যেন অভ্যাসে পরিণত না হয়, সেটাই লক্ষণীয়। তওবা শব্দের শাব্দিক অর্থ হল ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা, অনুতপ্ত হওয়া, বিশুদ্ধ হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় কোনো অন্যায় বা অপরাধমূলক কাজ হয়ে যাওয়ার পর অনুতপ্ত হয়ে সেই কাজের জন্য মহান প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং সেই অন্যায় কাজ ছেড়ে ভালো পথে ফিরে আসাকে তওবা বলে। ইসলামের নির্দেশ অনুযায়ী প্রত্যেক গুনাহ তথা অন্যায় থেকে তওবা করা ওয়াজিব। তওবার ব্যাপারে কোরআনের বহু আয়াতে উল্লেখ করা হয়েছে, এমনকি সম্পূর্ণ একটি সুরার নামকরণ করা হয়েছে। কেননা ওই সুরায় মুসলমানদের তওবার বর্ণনা রয়েছে, তাই তার নাম তওবা রাখা হয়েছে। তওবা সম্পর্কিত কোরআনের দুটি ঘটনা উল্লেখযোগ্য। প্রথম ঘটনা হল তাবুক যুদ্ধের সময় 10 জন সাহাবি বিনা কারণে সে যুদ্ধে অংশগ্রহণ করেননি। তাদের মধ্যে 7 জন সাহাবি অপরাধের জন্য অনুতপ্ত হয়ে নিজেদের মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রেখে অনুশোচনা প্রকাশ করেছিলেন। বাকি 3 জন যথাক্রমে কাব ইবনে মালিক, মারার ইবনে রাবিয়া ও হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহ, যারা প্রকাশ্যে এভাবে নিজেদের অপরাধ স্বীকার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে সালাম, দোয়া আদান প্রদান বন্ধ রাখার নির্দেশ দেন। তাদের সমাজচ্যুত করে রাখেন 50 দিন, এভাবে এক ঘরে করে রাখেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত স্থগিত করে রাখলেন, ক্ষমা করবেন কি করবেন না। তখন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরা তওবার 106 নং আয়াত নাজিল করেন। অন্য ঘটনাটি হল হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে দেখা করতে গেলেন, তখন ইসরায়েলি সম্প্রদায়ের নেতা সামেরি, যিনি আগে থেকেই অনেক পরিচিত ছিলেন, তিনি মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে তাদের লোকদের স্বর্ণ গয়না জমা রাখলেন। আর আগে থেকে তার কাছে জিব্রাইল আলাইহিস সালাম বাহনের খুরার নিচের মাটি ছিল। স্বর্ণ গয়না ও মাটি মিলিয়ে জাদুর মাধ্যমে একটি বাসুরের মূর্তি বানালেন এবং তাকে খোদা বলে সাব্যস্ত করলেন আর বললেন, মুসা তোমাদের ধোঁকা দিয়েছেন, খোদা এখানে চলে এসেছেন। তখন মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাম এর মাধ্যমে সতর্ক করলেন আর তওবা করতে বললেন। কিন্তু তওবার জন্য কঠোর শর্ত দিলেন যে তাদের একজন অন্যজনকে হত্যা করতে থাকলেই তাদের তওবা কবুল হবে। আল্লাহর শর্ত অনুযায়ী তারা তা পালন করলেন। অতঃপর মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তাদের ডেকে বললেন, প্রভু তোমাদের সবার তওবাই কবুল করেছেন। এ হত্যাযজ্ঞে যারা মৃত্যুবরণ করেছেন তারা শহীদ হয়েছেন, আর যারা বেঁচে রয়েছেন তারা ক্ষমাপ্রাপ্ত। এখানে প্রতীয়মান হয় যেসব লোক মন্দ কাজে লিপ্ত হয়ে পড়ে, তা সে যত বড়ই পাপ হোক, কুফুরিও যদি হয়, তবুও পরবর্তী সময় তওবা করে নিলে এবং ইমান ঠিক করে ইমানের দাবি অনুযায়ী নিজের আমল বা কর্ম সংশোধন করে নিলে আল্লাহ তাআলা তাকে নিজ রহমতে ক্ষমা করে দেন। কাজেই কোনো পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তা থেকে তওবা করে নেওয়া একান্ত কর্তব্য। তাফসিরে মারিফুল কুরআন।